নমস্কার, কে ফর কিচেনের তরফ থেকে আমি বিশ্বদীপ আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি একদম পদ্মার ওপারের দুটো রেসিপি। একটা রেসিপি হচ্ছে আমরা লাউ পাতা দিয়ে ছাঁচি চিংড়ির ভর্তা করব, আর একটা হচ্ছে কুমড়োর বাহারি ভর্তা। ভর্তা আর সিদ্ধ করে মাখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। এই ভর্তা কনসেপ্টটা প্রধানত ওপার বাংলা বা আজকের বাংলাদেশের মানে সিগনেচার রেসিপি বলা যেতে পারে। তারা বিভিন্ন রকম জিনিস দিয়ে ভর্তা বানায় আর কি। সেই রকম আজকে আমাদের যে ভর্তাটা, ছাঁচি চিংড়ি লাউ পাতা ভর্তা আর কুমড়োর বাহারি ভর্তা, এই দুটো ভর্তা আজকে আমরা রান্না করব। ভর্তা যেটা বললাম, সিদ্ধ করে মেখে ফেলা আর ভর্তার মধ্যে পার্থক্য হচ্ছে ভর্তাটা কিন্তু রান্না করতে হয়, অর্থাৎ ভর্তা রান্না করার কতগুলো নিয়ম রয়েছে। এক একটা ভর্তার এক এক রকমের রান্না হয়। তা এখানে আমি লাউ পাতা ভর্তা যেটা ছাঁচি চিংড়ি দিয়ে করব, আমি গোটা 18-20টা ছোট বড় মিলিয়ে লাউ পাতা নিয়েছি এবং লাউ পাতাগুলো এইভাবে আমি কেটে নিলাম। কেটে নিয়ে আর এখানে আমার কড়াই বসানো আছে। কড়াইটা বসিয়ে আপনাদের ইন্ডাকশন হোক বা গ্যাস হোক, সেটা কড়াইটাকে একটু প্রিহিট করে নেওয়া, একটু গরম করে নেওয়া, নিয়ে লাউ পাতাগুলো কড়াইয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। কোনো জল কিন্তু ব্যবহার হবে না, খুব লো টেম্পারেচারে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তাহলে আমরা এই কড়াইটা আমাদের একটু গরম করা হয়েছে, তা আমি সেখানে লাউ পাতাগুলো দিয়ে লাউ পাতাগুলো দিয়ে দিলাম। একদম লো টেম্পারেচারে কিন্তু এটা করতে হবে, দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেবো আমি কিছু স্লাইস করা পেঁয়াজ কেটেছি, মোটামুটি একটা মাঝারি মাপের পেঁয়াজ, স্লাইস করা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3-4 কোয়া রসুন, দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দেব। এটা কিন্তু ঢাকা দিয়ে শীতের মধ্যে কোনো জল দেওয়া যাবে না, কারণ লাউ পাতা থেকে জল বেরোবে, সেই জলটাও কিন্তু আমাদের টানিয়ে নিতে হবে। আর এর মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি এখানে যেটা ছাঁচি চিংড়ি ব্যবহার হবে, অর্থাৎ আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ নিয়ে হামাম দিস্তায় এটাকে কিন্তু ছেঁচে নেওয়া হয়েছে, বা হামাম দিস্তায় এটাকে একটুখানি ক্র্যাশ করা হয়েছে আর কি, যাকে বলা হয় সেইভাবে ছেঁচে নেওয়া হলো। এর মধ্যে আমি 1 কোয়ার্টার, এখানে আমার যে চিংড়ি মাছ রয়েছে পরিমাণগত দিক থেকে এটা মোটামুটি 150 গ্রাম মতো চিংড়ি রয়েছে, আর এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি 150 থেকে 200 গ্রাম চিংড়ি আছে। আমি একটা প্রমাণ সাইজের পাতিলেবুর, 1/4 পাতিলেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য হলুদ আর নুন, দিয়ে এটাকে এখন রেখে দেব। তাহলে এখানে দিয়ে দিলাম এটা, এটা একটু মাখিয়ে নিই পাতিলেবুটা। দিয়ে দেবো সামান্য হলুদ, হলুদ দিয়ে মেখে নিয়ে দিয়ে দেবো। এটা যেহেতু এটা কিন্তু যেহেতু খেঁচে নিয়েছি, এটা কিন্তু স্টিকি হয়ে আছে, তাই জন্য ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য নুন, আর দেব 1/4 চামচ পরিমাণ, মানে 4 চামচের 1/4 চামচ বা হাফ চামচ পরিমাণ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে এটাকে একটু ভালো করে আবার মাখিয়ে রেখে দেবো। লাউ পাতাগুলো আমাদের ভেপারে মানে ভাপে সিদ্ধ হচ্ছে, তা সেটা লাউ পাতাটা কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে নুন জলে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা ভাপে সিদ্ধ হোক, আমি বাহারি কুমড়ো ভর্তা যেটা করব আর কি, সেইটার ক্ষেত্রে আমি এরকম কুমড়ো কেটে নিয়েছি এরকমভাবে খোসা ছাড়িয়ে, তা এটাকে গ্রেট করে নিতে হবে, এইভাবে এটাকে গ্রেট করে নিতে হবে। এখানে আমাদের কুমড়োর এটা রেডি করে নিয়েছি, কুমড়োটা কুড়িয়ে নিয়েছি ভালো করে, আর এখানে আমাদের লাউয়ের যে পাতাটা সেটাও কিন্তু ভাপে ভাপে সিদ্ধ হয়ে গেছে। এরকম আমরা এটাকে নামিয়ে নেব, এটাকে আমরা তুলে নেব। এইভাবে আমি তুলে নিচ্ছি লাউ পাতাগুলো। এই যেটা আমরা করে এনেছি সিদ্ধটা, এটা আমরা মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নেব, আর কেউ যদি শিল নোড়ায় বেটে নিতে চান সেইভাবেও বেটে নিতে পারেন। তাহলে আমি মিক্সিতে এটা জাস্ট একবার ঘুরিয়ে নিয়ে চলে আসি। আমরা এই কড়াইয়ে মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম, দিয়ে আমাদের যে চিংড়ি মাছটা রয়েছে যেটাকে আমরা যেটা ছাঁচি চিংড়ি আর কি, যেটা আমরা ভালো করে ছেঁচে নিয়েছি হামাম দিস্তায়, সেইটা আমরা এখানে দেব একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি,
গোটা সাত আটে রসুনটাকে আমি ভালো করে থেঁতো করে নিচ্ছি, নিয়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছের, যেটা আমাদের চিংড়ি মাছ ভাজছি সেখানে আমাদের দিয়ে দিতে হবে রসুনটা। এখানে দিয়ে দিলাম থেঁতো করা রসুন। এটা একটু হালকা নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব চিংড়ি মাছটা রসুন দিয়ে। আমরা এটাকে একটু নাড়াচাড়া করে আর মিনিট খানেক নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেবো। এটা কিন্তু লো ফ্লেমে আমরা এই মাছটাকে ভাজতে হবে, খুব হাই ফ্লেমে নয়। দিয়ে দেবো থেঁতো করা দুটো কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা এখানে দিয়ে দেবো লো মিডিয়াম ফ্লেম রেখে আমাদের যে লাউ পাতাটা আমরা নিয়ে এসেছি বেটে, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে এই আমাদের ছাঁচি চিংড়ি যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাও ভালো করে এর সঙ্গে নাড়িয়ে নেব। দিয়ে দেব নুন, আন্দাজ মতো নুন মিশিয়ে দিলাম। দেব খুব সামান্য পরিমাণ চিনি আর হালকা কাশ্মীরি লঙ্কা, যেহেতু আমাদের ঝাল বেশি কেউ খেতে পারবে না সেই জন্য ঝালটা কম দেওয়া হচ্ছে। যে ঝাল খেতে পারবে যারা, তারা ঝাল বেশি ব্যবহার করতে পারে, কাঁচা লঙ্কা বাটা দিলেই সেটা ভালো হয়। দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে ভালো করে আবার আমরা এটাকে নেড়ে নেব। একদম শুকনো শুকনো করে নেড়ে নিতে হবে। একদম আমাদের লাউ পাতার ছাঁচি চিংড়ি ভর্তা রেডি। এটা আমরা তুলে নেব, তারপরে আমরা তৈরি করব বাহারি কুমড়ো ভর্তা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাদের জানাবেন কেমন লাগলো এই ভর্তা। আমাদের এখানে কোড়ানো কুমড়োটা রয়েছে, আমি এর সঙ্গে এরকম একটা বাটিতে নারকেল কোড়া নিয়েছি, মোটামুটি দু মুঠো মতো নারকেল কোড়া হবে সেইভাবে নিয়েছি। নিয়ে আধমালা নারকেল কুড়িয়ে তার অর্ধেকটা এখানে দিলেই হবে, প্রমাণ সাইজের নারকেল, তা সেখানে আমি নারকেল কোড়াটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেব 2 থেকে 2.5 টেবিল স্পুন মতো সর্ষের তেল। দেব কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য চিনি আর একটু সাধারণ লাল গুঁড়ো লঙ্কা অল্প, যে যেরকম ঝাল খায় সে যদি বেশি খায় একটু বেশিও সে নিতে পারে। এবার এটাকে আমাদের ভালো করে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। কড়াই গরম করে ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে বা টেম্পারেচার একদম কমিয়ে দিতে হবে। এর মধ্যে আমরা এই মাখা জিনিসটা দিয়ে দিচ্ছি। কুমড়ো থেকে জল বেরোবে, কুমড়োটা কাঁচা আছে কিন্তু, কাঁচা কুমড়ো, সেই ক্ষেত্রে কুমড়ো থেকে একটা জল বেরোবে। আমরা এটাকে একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 4-5-এর জন্য, মাঝে মাঝে একটু ঢাকা খুলে এটা দেখে নিতে হবে যাতে পুড়ে না যায়। তাহলে আমরা এটা ঢাকা দিয়ে দিলাম। আমাদের এখানে কুমড়োটা কিন্তু আমরা যেটা ভাপে সিদ্ধ করে নিলাম আর কি, কোড়ানো কুমড়ো এবং নারকেল দিয়ে, সেটা আমরা তুলে নেব। তারপরে আমাদের একটুখানি প্রসেস বাকি ভর্তাটাকে কমপ্লিট করার জন্য। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে, দিয়ে দেব সামান্য কালো জিরে, দেব অল্প আদা বাটা 1/2 চামচ পরিমাণ, কি তার একটু বেশি দিলে ক্ষতি নেই। এটাকে ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমরা এই কুমড়োটা আবার দিয়ে দিচ্ছি, ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমরা কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব আর সামান্য কাঁচা সর্ষের তেলও কিন্তু আমাদের অ্যাড করতে হবে। এটা হাই ফ্লেমেই হবে পুরো ব্যাপারটা। গুঁড়ো মশলার মধ্যে আমরা এখানে অ্যাড করব একটু হলুদ। নুন মিষ্টিটা নিজেরা টেস্ট করে দেখে নেবেন, মিষ্টি তো নারকেল আছে বলে একটু মিষ্টি মিষ্টি থাকবে ব্যাপারটা, আর ঝালটা যে যেরকম খাবেন দিয়ে দেবেন,
তা আমি এখানে হলুদ দিলাম, নুনটা আমরা দেখে নিয়েছি নুনটা ঠিকই আছে, আর দিয়ে দিলাম সামান্য একটু অল্প গুঁড়ো লঙ্কা, আবারও বলছি লঙ্কা দিয়ে যেরকম খাবেন সেভাবে দিয়ে দেবেন। এবার এটাকে আর একটু ভালো করে আমাকে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে আমরা এখানে অ্যাড করে দেবো আর একটু কাঁচা সর্ষের তেল। এটা একটু জলটা যখন একদম টেনে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। জলটা পুরোই টেনে গেছে, তো আমাদের বাহারি কুমড়ো ভর্তা রেডি। এবার এটা আমরা তুলে নেব। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আর কেমন টেস্টটা হলো এটা কিন্তু আমার জানার অপেক্ষায় রইলাম। এটা বাংলার খুব পুরাতনই একটা রান্না, এই রান্নাটা কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতেই পাচ্ছেন কীরকম ধরনের রান্না আমরা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তাহলে এইরকম আরও অনেক ধরনের রান্না নিয়ে কিন্তু আমরা আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে। তাহলে আমরা যে এখন বাহারি কুমড়ো ভর্তা তৈরি হলো, আর তৈরি করেছিলাম ছাঁচি চিংড়ি দিয়ে লাউ পাতা ভর্তা। তাহলে আমাদের যেটা ছাঁচি চিংড়ি লাউ পাতা সেইটা ভর্তাটা হলো, এটা কিন্তু একটা আমিষ রেসিপি। আর কুমড়োর যে রেসিপিটা করলাম ওটা কিন্তু পেঁয়াজ রসুন সব ছাড়া, ওটা একটা নিরামিষ রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আবারও বলছি, আর ভালো লাগলে কেমন লাগলো সেগুলো আমাদের জানাবেন। ভালো লাগলে আমাদের ভালো লাগবে, আপনাদের সঙ্গে এরকম রান্না শেয়ার করলে আমাদেরও ভালো লাগে। আর আবারও বলছি প্লিজ ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করবেন। সকলে খুব ভালো থাকুন, আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বাই।